রাজশাহীর তানোর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের রতনপুরের বাসিন্দা ওই কিশোরী আলু তোলার জন্য তানোরের কলমায় তার ফুপুর বাড়ি গিয়েছিল। পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যায় কিশোরী তার ফুপুর বাড়ির পাশে গ্রামের এক ছেলের সঙ্গে গল্প করছিল। এ সময় চক রহমত আদিবাসী পাড়া সালতালা গ্রামের স্যামুয়েল মার্জি, রুবেল মুর্মু ও শিবেন হাসদা ওই ছেলেকে মারধর করে তাড়িয়ে দেয়। পরে তারা কিশোরীর মুখ চেপে নির্জন মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর কাউকে কিছু বলতে নিষেধ করে ভয়ভীতি দেখিয়ে চলে যায়। ভুক্তভোগী কিশোরী আজ বিকেলে মামলা দায়ের করলে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।